প্রিয় অনুষ্ঠান সওয়াল জবাবে আমরা আলোচনা করছিলাম কোরআনুল ক্যারিমির তেলাওয়াতের গুরুত্ব আল্লাহ রসুল সাল আলি হিসাল্লাম বলেছেন হাফেজে কোরআনের মা বাবাকে আল্লাহ কিসের টুপি পরিয়ে দিবেন নূরের তাজ নূরের টুপি যেই টুপির আলো বেশি হবে না সূর্যের আলো বেশি হবে নূরের টুপির আলো বেশি হবে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেন ফামা বিল্লাজি আমেলা হাজা কেউ যদি এই কোরআন অনুযায়ী আমল করে তাহলে আল্লাহ তাকে কত বেশি মর্যাদা দান করবেন তার মানে আবুদাস শরীফের হাদিস অনুযায়ী আমরা বুঝতে পারি বাবা মার সম্মান যদি এত বেশি হয় ছেলে কোরআন শিখলো ছেলে কোরআন অনুযায়ী আমল করলো তাহলে তার মা বাবা কী পাবে নূরের টুপি পাবে আর আমরা যদি কোরআন অনুযায়ী আমল করে আমাদের সম্মানকে আরো বেশি হবে না সম্মান দেওয়ার মালিককে হজরত তাআলা আনহু তিনি রসুল সাল্লিসাল্লামের চতুর্থ জামাতা আল্লাহ নবী বলেছেন আনা মাদিনাতুল এলমে ও আলিউন বাবু হা আমি হচ্ছি আলেমের শহর আর ওই শহরে ঢুকার দরজা হলো হজরত আলী তা আলান তালহু হজরত আলী রাদি আল্লাহ তালহু বলেন মান করা আল কোরআন যে ব্যক্তি কোরআন পড়ল ফস্তাজ হারাহু এবং কোরআনের মধ্যে যা কিছু রয়েছে কোরআন যদি সে হেবজো করে ফা আহ্লা হালালাহু ও হারামা হারামাহু এবং কোরআন হেবজো করলো কোরআনের ভিতরে যা কিছু আছে সে জানলো বুঝল হালাল অনুযায়ী সে চললো হারামকে সে বর্জন করলো আল্লাহর নবী বলছেন হজরত আলী রাজি আল্লাহ তাল আহু বলেন আদাল জান্না ওই লোকটা বিনা হিসাবে জান্নাতের মেহমান হবে وشفاعه في عشره من اهل بيته الله নবী بولতেছেন আল্লাহ তাকে এমন মর্যাদা দিবেন একজন হাফেজ কোরআন যে সে তার পরিবারের 10 লোককে জান্নাতে নিতে পারবে سبحان الله قد وجبت لهم শরীফের হাদিস আল্লাহর নবী বলেছেন যাদের জন্য জাহান্নামের আগুন নির্ধারণ ছিল তাদের ওই নির্ধারিত জাহান্নামী 10 জনকে আল্লাহ পাকরব বলে আলামিন হাফেজ কোরআন এমন পাওয়ার দিবেন যে সাফায়াত করে জান্নাতে নিয়ে যেতে পারে তো একজন হাফিজে কোরআনের সম্মান কম না বেশি আমাদের ঘরে ঘরে যেন হাফিজে কোরআন হতে পারে এ ব্যাপারে আমরা সবাই খেয়াল করব আজকের এই অনুষ্ঠান যারা দেখছেন আমি বলবো আমাদের সম্মানিত মা ও বোনেরা যাদের গর্ভে এই মুহূর্তে সন্তান রয়েছে আপনারা নিয়ত করুন আমি আমার গর্ভের সন্তানকে হাফিজ কোরআন বানাবো